জাতীয় পার্টি ইট ইজ এক্সেপশনাল, আমাদের কাছে না ভাঙলে ভালো লাগে না, বহিষ্কার তিরস্কার না করলে আমাদের কাছে ভালো লাগে না, কেমন যেন গা গিন 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 করে। আমার অত্যন্ত প্রিয় মানুষ ফজলু ভাই যে কথা বলেছেন, আর আমার ভদ্রলোক যে কথা বলেছেন জাতীয় পার্টির সম্বন্ধে, আমার সুভাষ বক্তব্য হলো আমরা আমাদের বর্তমান বিরোধী দলের নেতা পরিষ্কার সংসদে দাঁড়ায় বলছে যে আমরা গৃহপালিত বিরোধী দল, অস্বীকার করার কিছু নেই। এবং জাতীয় পার্টি ফজলু ভাই কম বলছে যে আমরা 6 বার ভেঙেছি, অস্বীকার করার কিছু নেই। দল ভাঙা গড়া আমাদের দেশে হয়, বিএনপিও ভেঙেছে, নীলু যুদ্ধ হয়েছে, দুলা মতন হয়েছে, অনেক হয়েছে, এটা আমরা ভাঙা গড়ার একটা দেশ, আমরা এটা করবই। জাতীয় পার্টি ইট ইজ এক্সেপশনাল, আমাদের কাছে না ভাঙলে ভালো লাগে না, বহিষ্কার তিরস্কার না করলে আমাদের কাছে ভালো লাগে না, কেমন যেন গা গিন 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 করে, কারণ যা থেকে আমরা অভ্যস্ত আমাদের এটা না হলে ভালো লাগবে না। কিন্তু আমার যে তার মানে আরো সুস্পষ্ট সামনে বক্তব্য, ভাঙবে, এবং এটাও আপনারা মানসিক ভাবে প্রস্তুতি নিয়েই রেখেছেন, আমরা এরকম অলওয়েজ প্রস্তুত, আমরা অলওয়েজ প্রস্তুত, অলওয়েজ প্রস্তুত? সবসময় আচ্ছা প্রস্তুত ঠিক, থাকি, হ্যাঁ, ঘুমানোর আগেও প্রস্তুত থাকি, ঘুমের থেকে উঠে প্রস্তুত থাকি। কিন্তু আর একটা কথা কিন্তু যেটা একটা আমি কথা যেটা জানতে চাই, করেছি, একটু যেহেতু বলেছেন জনাব সাধারণ টাপা, একটু যদি অন্য কিছু মনে না করে, আমার কাছে এটাও একটু জানতে চাই, মানে সবাই মনে করে যে গৃহপালিত বিরোধী দল, সেটা তো জিএম কাদের বলেছে, আপনিও বলেছেন, এবং ওই অংশটুকু মনে করে সবাই যে সরকারের সাথে একসাথে তারা চলছে, কিন্তু আপনারা যে নতুন করে আরেকটা অংশ, সেটা কি সরকারের সাথে আছে কিনা, কতটুকু আছে, আপনি নিজেও মনে করেন কিনা ওই ওই দলটা বা আপনার অংশটুকু আসলে সরকারের সাথে থাকা উচিত, নাকি তা আপনাদের আপনি এই অংশটুকু জানেন, আপনি জনগণের সাগর পক্ষে আছে, ভাই, কোন আপনি পক্ষে আছে? জানেন আমি 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 নির্বাচনে অংশগ্রহণ করি। আমি গত 8 মাস ধরে রাজনীতি থেকে একটু দূরে ছিলাম। আমাদের নির্বাচনে অংশগ্রহণ, আমরা নির্বাচনমুখী একটা দল, জাতীয় পার্টি, আপনারা যাই বলেন আমরা গৃহপালিত, এ পালিত, ও পালিত সব আমরা মেনে নেই, আমরা বড় স্বৈরাচার মেনে নেই। আমাদের যদি বড় স্বৈরাচার না বলে আমাদের কাছে খারাপ লাগে। ইদানিং বিএনপি বা অন্যান্য লোক আওয়ামী লীগের স্বৈরাচার বলতেছে, আমাদের কাছে ভালো লাগে না, কারণ আমরা বড় স্বৈরাচার হতে চাই। সব তকমা আমাদের থাকলে আমাদের কাছে ভালো লাগে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে নির্বাচন, আমাদের নির্বাচনে আমাদের প্রাক্তন সভাপতি বা চেয়ারম্যান জি এম কাদের সাহেব গত 4 বছর ধরে নন স্টপ সরকারের বিরোধিতা করেছে সবকিছুর ব্যাপারে। তখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল এবং জাতীয় পার্টির নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু গত নির্বাচনের 1 মাস আগে থেকে এই ওবায়দুল কাদের সাহেব, এই সাহেব, ও সাহেব, আপনার হানিফ ভাই, আজম সাহেব, তারপরে আপনার নাসিব ভাই, এদের নিয়ে রাতে খাওয়া দাওয়া আলোচনা, আমরা যখন জিজ্ঞেস করি, মিডিয়া কর্মকর্তা যখন জিজ্ঞেস করে, মিডিয়াবাসী যখন জিজ্ঞেস করে, তখন আমাদের দলের নেতারা এবং আওয়ামী লীগের নেতারা বলতো আমরা নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু ঐক্য হতে পারে একটা দলের সাথে, একটা দলের ঐক্য হইতে সারা পৃথিবীতেই আছে। তো আমরা যখন 17 তারিখে নির্বাচন, আমরা 287টি সিটে জাতীয় পার্টির আমরা প্রার্থী দিয়েছিলাম, কিন্তু 17 তারিখে যেদিনকে আপনার পদ প্রত্যাহারের লাস্ট ডে, সেই 3:30টার সময় আমাদের দলের চেয়ারম্যান এবং মহাসচিব সাহেব দুইজনে বলল যে আমাদের একটা সমঝোতার ভিত্তিতে আমাদের নির্বাচনটা হচ্ছে, সমঝোতার ভিত্তিতে। কি সমঝোতা? আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সমঝোতা 26টা সিটে। এই যে সমঝোতা সিটে, 26টা সিটে সমঝোতা হলো, তখন করলো কি, জাতীয় পার্টির যারা নির্বাচনে অংশগ্রহণ করছিল তাদের আর সময় ছিল না নির্বাচন থেকে সরে আসার মতন, প্রত্যাহারের দিন ছিল। কিন্তু জাতীয় পার্টির কোন নেতাকর্মী, যারা এমপি ক্যান্ডিডেট ছিল, তারা নির্বাচন মাঠে ছিল না, কারণ তারা আমরা ওই নিশ্চিত বিষয়গুলি সম্পূর্ণ জানি, না। আমরা জানি আপনি মোটামুটি, জানলে তার হবে মানে না তো, এই হলো মূল আপনার কারণ আপনি মনে না করেন না না জিএম আমি কাদের আমি নেতৃত্ব, জিএম আমি কাদের না থেকে না আমি আপনার আপনাকে সরে আমি যাওয়া? আপনাকে আমার কথাটা আপনাকে শুনতে হবে মনোযোগ সহকারে। হুম 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 না আর আর নির্বাচনের আরেকটা পরে, প্রশ্ন বলুন। হ্যাঁ নির্বাচনের পক্ষে পরে আমি এবং আমাদের সৈয়দ হোসেন বাবলা সহ আরো অনেক নেতাকর্মীরা, আমি নিজে জি এম কাদের সাহেব এবং আমাদের মহাসচিব চন্দু সাহেবকে আমি নিজে প্রেসের সামনে দাঁড়িয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম পদত্যাগ করার জন্য, কারণ এই আমরা নেতৃত্বের পরিবর্তন চেয়েছি।
আমরা কিন্তু দল ভাঙার পরিবর্তন চাইনি, আমরা নেতৃত্বের পরিবর্তন পেয়েছি, এখনো চাই। সেজন্যে তখন আমাদের দলের যে প্রধান আমাদের হিসেবে, খুবই আমার খুব ইন্টারেস্টিং বিষয়টা মনে হচ্ছে এই কারণে যে আপনি যেই অভিযোগটা দিচ্ছেন জে এম কাদেরের বিরুদ্ধে, যে কারণে আপনারা আরেকটা দল করতে বা আরেকটা গ্রুপ করতে বাধ্য হয়েছেন, সে একই অভিযোগে তো অভিযুক্ত আপনার নেত্রী, যদি বলি আর কি। না না কারণ না বেগম না না, রোকসানা ইসলাম তো জে এম কাদের আগেই গিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বসে থাকেন আমি সাগর ভাই, আমি এই অত্যন্ত নির্বাচনের আগে। বিনয়ের সাথে, আমি আপনাকে বলতে চাই যে আমরা দল ভাঙার কোনো পরিবর্তন না, আমরা দল ভাঙতে চাই না, আমরা দলের দুইজন নেতৃত্বের পরিবর্তন চাচ্ছি। আপনার বিরোধী দলে যারা আছে, আমাদের বিরোধী দলের নেতা জি এম কাদের সাহেব আছে, হুইপ আছে, চিফ হুইপ আছে, যারা আছে, ওরা ওদের ওই পার্টটা দেখবে, আর দলটা আমরা দেখব। দলটা আমাদের রওশনের সাথে ম্যাডামের নেতৃত্বে আমরা দলটা দেখব, বিরোধী দলে যারা আছে সংসদে তারা বিরোধী দলের পার্টটা দেখবে। এখন দল আপনাদের গ্রুপটা রওশন এরশাদ পন্থী গ্রুপটা আসলে কি সরকারপন্থী নাকি বিরোধী পন্থী? মূলত আসলে কি ক্যারেক্টার এখন আপনাকে বর্তমানে আপনারা অত্যন্ত ক্যারি করছেন? সুস্পষ্টভাবে বলতে চাই যে আমরা কোন পন্থী না, আমরা একটা পন্থী। এরশাদ সাহেবের দলটাকে, জাতীয় পার্টিকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে এককভাবে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমরা নির্বাচন করতে চাই। আমরা কোনো সরকারের তল্পি বাহক হতে চাই না। যে কথাটা আমাদের আমাদের বিরোধী দলের নেতা জি এম কাদের সাহেব বলেছেন, আমরা গৃহপালিত বিরোধী দল, এই তকমা থেকে আমরা বেরোনোর জন্যেই আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। আমরা এই নেতৃত্ব পরিবর্তন চাই বলেই আমরা আজকে আমরা একটা একই 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 প্ল্যাটফর্মে আমরা আছি। জি এম কাদের সাহেব সে থাকবে সংসদে, আমরা থাকব আমাদের পার্টিকে সুসংগঠিত করার জন্য। তারা সংসদে একদম বিরোধিতা স্পষ্ট, করবে, আপনাদের কি মানুষ বিশ্বাস করে বলে মনে করেন আপনার? জাস্ট এই জায়গাটাতে হানার মধ্যে শেষ করে আপনি অন্য প্রসঙ্গে যাবেন? মানুষ তো কাউকে বিশ্বাস করে না, আমাকে কেন? মানুষ কি আওয়ামী বিশ্বাস করে? না কিন্তু মানুষ কি প্রধানমন্ত্রী বিএনপিকে যেমন বিশ্বাস বলেছে যে করে? মানুষের ভোটে আসছে, সেটা একটা আত্মবিশ্বাস আছে। বিএনপি যেমন বলছে আমাদের পাশে মানুষজন আছে, এটা ওই প্রমাণিত, যে কারণ নির্বাচনে মানুষ ভোট দেয়নি, কিন্তু আপনাদের পাশে মানুষ আছে এর কোনো প্রমাণ বা এদের কোনো উদাহরণ আছে কিনা? না, এর আগে কিন্তু আমি বলেছি, এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় হয়েছে, জাতীয় পার্টি বিজয় হয়েছে, ওই বিএনপি বিজয় হয়েছে, সবাই বিজয় হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের জনগণ, যারা 5 বছর পরে একটা ভোট দিতে চায়। সোজা হিসাব, সবাই আমরা বিজয়ী, কিন্তু আচ্ছা, জনগণ তার ভোট দিতে পারে নাই, ওরাও বিজয়ী না। তা আমাদের বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই তো, জনগণ তাদের তাদের অধিকার করতে পারে নাই। আমরা সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা জাতীয় পার্টি যারা আছি আমরা চেষ্টা করব অধিকার, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের, আমরা আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা কোনো জি সরকারের একদম তল্পি স্পষ্ট। বাহক প্রিয় হতে দর্শক, চাচ্ছি না। আপনারা যদি বিশ্বাস করে থাকেন সেটাও আপনারা লিখে জানাবেন কমেন্ট বক্সে, আর যদি নাও করে থাকেন সেটাও জানাবেন। খুব ইন্টারেস্টিংলি তাদের অবস্থানকে স্পষ্ট করেছেন এরশাদ, রওশন এরশাদ পন্থী, শীর্ষ নেতা বা আমি আপনাকে শীর্ষ নেতা দুই বিনয়ের মধ্যে সাথে একজন, বলতে জনাব চাই, সাহিদুর রহমান আমি ক্যাপা। সাগর ভাই আপনি বিনয়ের অন্য সাথে দুটি বলতে বিষয় নিয়ে চাই, আপনার কাছে একটু রওশন জানাবেন? এরশাদ পন্থী বলে কোনো শব্দ নাই আমার এখানে, কোনো পন্থী নাই। আমরা এরশাদ সাহেবের সৈনিক একটাই দল, একটা হলো একটাই মাঠের বিরোধী দল, আর একটা হলো সংসদের বিরোধী দল। আমরা কোনো পন্থীতে বিশ্বাস করি না। পন্থী মানে শব্দটা, জাতীয় বাড়ি কি তাহলে আপনার দুটাকেই বিলং করেন, আপনি নিজে বা জাতীয় বাড়ি যারা করেন তারা কি দুটাকেই একটা হলো, মানে দুটা ভিন্ন পৃথক দুটা দলকে আপনারা না না, পৃথক আপনাকে দুটি? আমাদের আমাদের প্রশ্ন হলো যে জাতীয় পার্টি আপনার সংসদের বিরোধী দল হয়েছে, ওনাকেই কিন্তু চেয়ারম্যান থাকতে হবে, নট দ্যাট যে কোনো লোক সংসদের বিরোধী নেতা তার মানে হতে পারে, রওশন এরশাদ বাট কি জি এম কাদেরেরও নেত্রী? রওশন এরশাদ তো সবারই নেত্রী। কারণটা হলো রওশন এরশাদ তার ক্ষমতা বলে, 20-এর ক ধারা অনেক অনুযায়ী কনফিউশন আসলে আপনি কাদের এটা নিয়ে সাহেবকে আরেকটা মহাজন একদম কনভার্ট আরেকটা দিয়েছে। পার্টিকুলার মানে সেপারেট শোই করতে হবে আপনাদের এই বিষয়টা জানার জন্য। এটার সিএস আর এস বুঝতে গেলে আমার আসলে আমার একার পক্ষে সম্ভব না। আপনার কাছে আমি আরেকটু যদি জানতে চাই যে খালেদা জিয়া আসলে কি মুক্ত কিনা, যেটা প্রশ্ন করেছেন, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সরকারের যে দৃষ্টিভঙ্গি, ঠিক আপনি কিভাবে দেখেন, ছোট্ট করে যদি বলেন, ছোট্ট এরপর আমরা প্রথম একটু কথা হলো, ছোট ছোট্ট আমার কাছে উত্তর বলা যাবে না যতটুকুন বলা যায়। বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি যতটুকুন জানেছি, মানে জানি যতটুকুন শুনি যতটুকুন বুঝি, কোর্ট তাকে রায় দিয়েছে দুর্নীতিগ্রস্ত হিসাবে।
আমার দলের চেয়ারম্যান পল্লবীবদ্ধ হোসেন মোহাম্মদ এরশাদকে 6 বছর 7 মাস বিনাশ্রমে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল জেলখানার ভিতরে, যেহেতু উনি অ্যারেস্ট ছিলেন। ধরে নিলাম এরশাদ সাহেব স্বৈরাচার জোর করে ক্ষমতায় নিছে, ধরে নিলাম, কিন্তু এরশাদ সাহেব যে সেনাপ্রধান ছিলেন এটা তো জোর করে নিশ্চয়ই উনি সেনাপ্রধান হয় নাই। উনি 6 বছর 7 মাস বিনা বিচারে জেলখানায় ছিলেন। এখন ম্যাডাম খালেদা জিয়া জেলখানার ভিতরে নয়, বাইরে আছেন, বিচারিক আদালতে তার সাজা হয়েছে। এখন সাজাটা কিভাবে হয়েছে তো আমি জানি না, কারণ আমি তো অ্যাডভোকেট না। এখন বিএনপি আওয়ামী লীগ বলতেছে, আওয়ামী লীগের মন্ত্রী বলছে উনি এখন বাইরে আছে। তো বাইরে যদি থেকে থাকে তাহলে তো আমরা দেখছি না যে উনি কোন পথসভা আসতেছে, মিটিং আসতেছে, কোন কিসা আসতেছে, তার মানেটা কি? তো আমার বোধগম্য না, যদি বাইরে থাকে তাহলে তার নির্বিচার বাইরে বলতে চলাচল মানে থাকবে তিনি না। মুক্ত বলেছেন, মুক্ত মানেই তো আমরা জানি যে মুক্ত একটা মানুষ যে কোনো কিছুই করতে পারে, কিন্তু আপনি তো আমি আপনার মুক্ত আমাদের তো সবারই দেখছি একই না, প্রশ্ন, আমি তো তাহলে তিনি দেখছি কেন? না, আমি তো দেখছি না, আমি দেখছি না তো যে উনি বাইরে আছেন। কিন্তু আমার দলের চেয়ারম্যান তো জেলে ছিল, ওনার তো সাজাও হয় নাই, 6 বছর 7 মাস বিনা সাজা উনি জেলে ছিলেন, বের হয় নাই। ওনার বিলিরুবিন 22 হয়েছিল, তারপরে ওনাকে পিজিতে আনা হয় না, ওই জেলখানায় ছিল, এই আপনার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল। কিন্তু আমরা যতটুকু জানি, জি আর মন্ত্রী মহোদয় কি বলেছেন যে উনি মুক্ত, তো আমি মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞেস করো, মুক্ত যদি হয় তাহলে মানে খালেদা জিয়া কেন সাংবাদিক সম্মেলন করতে পারতেছে না? মুক্ত যদি হয় তাহলে উনি দেশের বাইরে যেতে পারবে কিনা? তা আমি অত্যন্ত, যদি সত্যি কথাগুলি বলতে হয় সেটা হলো, আমি বিনয়ের সাথে মন্ত্রী মহোদয়কে বলবো সাধারণ মানুষকে সত্যি কথাটা বলেন, যদি আপনারা জেলে দিয়ে থাকেন জেলে থাকুক, আর যদি তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাইতে হয়, যদি মুক্ত থাকে তাহলে সে বিদেশে যাবে, আজকে তার বাড়ি বগুড়া বা নোয়াখালী ওখানে যাবে, আমরা তো দেখলাম না গত জি কয় বছরে কোথাও যেতে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিষয়টা আমি তো মানে আমি তো আইনজ্ঞ না, আমি আইনজ্ঞ না, এর মধ্যে কোনো রাজনীতি বিচার আছে বিভাগ, কিনা, যদি বিচার এই বিভাগ রাজনীতিবিদ হিসেবে, কারণ বিচার অনেকে মনে বিভাগ করে রাজনীতি আছে রাজনৈতিক বিচার কারণে বিভাগ তাকে, কি করবে সেটা তো জানি না। ডক্টর ইনু সাহেব তো রাজনীতিবিদ না, উনি তো রাজনীতি করেন না, আমি রাজনীতিবিদ উনি বলতে পারতাম যে ওনাকে একটা রাজনীতির কথা বলছে। কিন্তু উনি নিজেও বলেছেন রাজনৈতিক কারণেই তাকে এভাবে হয়রানি করা হচ্ছে, ওনার কথা আমরা যদি মানে এখন উনি পত্রিকায় কোন দল করে? উনি কি আমাদের দল করে, জাতীয় পার্টি করে, না বিএনপি করে, না জামাত রাজনীতি করে, এটা বলেছেন আমি এক জানি না। সময়কার একটা রাজনীতি করবার একটা প্রয়াসের যে ইচ্ছা ছিল বা প্রয়াস ছিল সেই কারণেই তার পেছনে এভাবে সরকার লেগেছে, এমন ভাবে তবে তিনি প্রয়াস স্টেটমেন্ট থাকতেই তো বিভিন্ন পারে, গণমাধ্যম দিয়েছেন এবং সেটার জন্য তিনি দেখুন সারা আবেদ জীবন কি আবেদ ভোগ শাহের করবেন প্রয়াস কিনা। ছিল, অনেকের প্রয়াস ছিল রাজনীতি করার জন্য, কিন্তু করেন নাই। তো ওনাকে যে যেভাবে আমরা পত্র পত্রিকা এবং সাংবাদিক মাধ্যমে দেখেছি, ওনাকে শ্রম আদালত ওনাকে তার মানে আপনি মনে করেন রাজনীতি নাই, এটা স্বাভাবিক প্রক্রিয়াতেই তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলি ছিল সেগুলি না আসলে না না স্বাভাবিকভাবে তার স্বাভাবিক বিরুদ্ধে যায়। প্রক্রিয়া কি অস্বাভাবিক প্রক্রিয়া আমি এটা বলতে পারবো না। আমি এইটুকুন বলতে পারি যে উনি রাজনীতিবিদ না, ওনার বিচার হচ্ছে সেটা শ্রম আইনের আওতায়, সেটাই কিন্তু বলছি, আমরা শ্রম দেখেছি, আইনের আওতায় আমরা সেটাই বলছি। দেখেছি, আমরা যেটা ঠিক, দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব প্রসাদ রোহন টেপা।